আপনাদের এখানে মসজিদের ইমাম সাহেব মারা গেলে জানাজা পড়ে এখানে কত করে নেয়? জানাজা পড়ে কত করে নেয় না? জানাজা পড়িয়ে পয়সা নেয় না? আপনাদের ইমাম সাহেব এখানে আছে না ঘরে গেছে? ঠিকানাটা দেবে, আদলা ইটির বাড়ি ঝাড়বো, নাই না? কেন কেন নেয় না? এই বাবু, মসজিদের ইমাম গ্রামের মাইয়াতকে জানাজা পড়িয়ে টাকা নেয় না, এটাই তার মানবতা, এটাই তার মানসিকতা, এটা তার মানবিক ব্যবহার, এটা তার মাদ্রাসার শিক্ষা, যে একটা ইমানদার মারা গেছে জানাজা পড়িয়ে আমি কি করে টাকা লব, তাই সে মানবতার খাতিরে কথা বলে না, মানবতার খাতিরে লয় না। আরে আমি কারিমুল্লাহ হলে ছাড়বো না, আপনার বাম মরে গেছে ওনার কি আছে কি, কেন ফিরি নামাজ পড়াবে? আরে আমি কারিমুল্লাহ, আমার বাড়ি ডায়মন্ড হারবার, ইতিপূর্বে আমি কোনোদিন আপনাদের গ্রামে কোনো জানাজায় এসেছি? কথা বলে না এরা, আমি ডায়মন্ড হারবারতে কি করতে হবে আপনার বাম্মার জানাজা পড়তি? কথা বলে না। ইমাম সাহেব আপনার বাপের জানাজা পড়াচ্ছে, টাকা নেয়নি, এটা তার মানবতা। ও যদি বলতো হাজার টাকা দিতে হবে, নইলে আমি জানাজা পড়বো না, আপনার কিছু করার করার নাই। ইমাম যখন তোমার বাপের মৃত্যুতে মানবতা দেখালো, তোমার ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে তুমি তোমার মানবতাটা দেখালে না, সেই ইমামের হাতে হাজার টাকা দেয় না, বিয়ে পড়িয়ে 200 টাকা দেয়। আরে এরম লোক আছে না নেই? বিয়ে পড়িয়ে 200 টাকা দেয়। আচ্ছা আপনারা বলুন, আমি কারিমুল্লাহ এখান থেকে জলসা করে বাড়ি যাব, এখন যে জলসা কমিটি আমার দাওয়াত করেছে, জলসা কমিটির যে হেড সেক্রেটারি, কি নামের জলসা সেক্রেটারিকে, আমিনউদ্দিন ভাই, আমাকে বুধবার বিকেলে ফোন করেছে, কারিমুল্লাহ ভাই সেই আমাদের গদাইপুরে জলসা এলে আপনাকে 12-13 হাজার টাকা দিলাম, আর এই আমার মা মরে গেছে, মগরিবির পরে জানাজা হবে বুধবার। আচ্ছা আমি আসবো? কথা বলেন, আমি আস, আরে আমি তো জোনধরা মোল সাহেব, আজকে 2 ঘন্টা ওয়াদ করবো, আমার টাকাটা আমি লে যাবো, কার বাম মরে গেছে মা মরে গেছে আমার দেখার দরকার নেই। বুকে হাত দিয়ে সত্য কথা বলুন, ইমাম সাহেব শুক্রবার নামাজ পড়ে বাড়ি গিয়ে ছুটি শনিবার, রবিবার এসে ফের জোহরের নামাজ ধরাবে, এখন শনিবার আপনার মা মরে গেছে, আচ্ছা ওই ইমাম সাহেবের ছুটি ভেঙে বাড়িতে আসতে হবে না? হবে না, কথা বলে না। ইমাম সাহেব যদি বলে যে তোর মা মরে যাওয়ার আর সময় পাইনি, শালা আমার ছুটির দিন মরে গেল, এরম বলার কোনো লাইন আছে? তাহলে ও ছুটি ভেঙে আসতে হবে। বুকে হাত দিয়ে সত্য কথা বলুন, আমার মতো এরম সত্য কথা কোনো বক্তা বলবে না, শোনেন। আই বাবু, সেই ইমামের মাইনে 1 মাস পরে কত? 6,000। এদের মাথায় বিনা মেঘে বজ্রাঘাত পড়বে না? আরে আমার মতো পোল্ট্রি মুরগি খাওয়া মোল সাহেব, আমার মতো চন্দরা মোল সাহেব 2 ঘন্টার জন্য হায়ার করে গ্রামে নিয়ে আসে, কেন আমাদের সঙ্গে কি জিব্রাইলের আলাদা সেটিং আছে? এরা কথা বলে না কেন? সেটিং আছে? আমার 2 ঘন্টার জন্য এনে 15,000 টাকা দিল। আর যে ইমাম তোমার বাপ মরে গেলে জানাজা পড়াবে, মা মরে গেলে তোমার পাশে দাঁড়াবে, বউ মরে গেলে তার আদরের হাত তোমার মাথায় সান্ত্বনা দেবে, তোমার ছেলে শরীর খারাপ হলে পানিতে ফু মেরে দেবে, সেই ইমামের 1 মাস পরে 6,000 টাকা মাইনে, তাও 4 মাস বাকি, ফের যদি মুরগি জবাই করতে একটু দেরি হয় বলে আমাদের বাড়ি খাবার পালাটা পড়ুক পড়ুক মোল সাহেবের বুঝতে দিয়ে, কেন ইমাম সাহেব তোর বাপের দুলা ভাই? আরে এই পিয়াদব, আমাদের মতো মোল সাহেব এনে নবীর মেম্বারে বসে বলছি,
তিনটে বক্তা এনে 80,000 টাকা বক্তা দিল। সকালবেলা ইমামের হাতে 500 টাকা দেয় না, তোদের জলসা গাজন হয়ে যাবে লিখেলে। আর এ ভাষা কারিমুল্লাহ ছাড়া বাংলার কোনো বক্তার মুখে পাবি না, জানে এ ভাষা বললে, এত সত্য কথা বললে দোকানে ঝাঁপ পড়ে যাবে, বেশি দিন চলবে, কথা বলে না। এই বাবু, আচ্ছা বলুন, রসুলুল্লাহ বলেছে গোটা দুনিয়াটা 70 বার বিক্রি করলে একটা জান্নাতের ইটের দাম হবে না, সেই গোটা জান্নাত মায়ের পায়ের তলায়। তাহলে মায়ের দাম কত? আরে মায়ের দাম আছে না? নেই। মাকে জড়িয়ে ধরা, হাই হাই, মদিনাকে জড়িয়ে ধরা, সুবহানাল্লাহ বলো, মায়ের পায়ে চুমা খাওয়া, জান্নাতের চৌকাতে চুমা খাওয়া, সুবহানাল্লাহ বলো। আপনারা মায়ের ভালোবাসেন না বাসেন না? ইমাম সাহেবের মা আছে বলে মনে হয়? কথা বলে না? ইমাম সাহেবের মা নেই? ইমাম সাহেবের বাপ নেই? বৃদ্ধ বাবাকে ছেড়ে, পোষবিনী মাকে ছেড়ে, আদরের বিবিকে ছেড়ে, কচি কচি বাচ্চার মায়া ত্যাগ করে, নিজের জন্মভূমির মাটিকে ছেড়ে, তোমার পাড়ায় সারা মাস পড়ে আছে কেন? তুমি যাতে জান্নাতে যাও, তুমি যাতে জাহান্নামে না যাও, তোমার মেয়েটা বিয়ের আগে যেন কোরআন শরীফটা দেখে পড়তে পারে, তোমার ছেলেটা যেন উচ্চ মাধ্যমিকে ওঠার আগে কোরআন পড়তে পারে। এই রকম ইমামকে যারা 500 টাকা হাতে দিয়ে 10 বার খোঁটা দেয়, এই রকম ইমামকে যারা বেকা চোখে দেখে, এরা কাউরা ছানা হবে মুসলমানের ছানা হতে হতে পারে না। আসলে আমি প্রথম থেকে একটা কথা বলছি, আমরা নিজের মার ভাত দেবো নি, সাউরি কথা বলে না, সাউরি পালকি করে নিয়ে যাবে, আমার মতো মোল্লা সাহেব এনে 2 ঘন্টায় 15,000 দেবে, কিন্তু ইমামের 1 মাস পরে কত? 6,000, তাও 3 মাস বাকি। মুসলমানদের অধঃপতন কোন জায়গায় বুঝতে পারছেন? আয় বাবু, কোন জায়গায় বুঝতে পারছো?